ফের 10 কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার শনিবার দামছড়া থানা এলাকার এই বিপুল পরিমাণে নেশা সামগ্রী ধরা পড়েছে ঘটনায় নেশা কারবারের এক সাগ্রেদ সহ একটি বিলাসবহুল গাড়ি আটক করেছে পুলিশ রাজ্যকে নেশা কারবারের করিডোর বানিয়ে নেশা কারবারীরা রমরমা ব্যবসা করার চেষ্টা জারি রেখেছে পুলিশ এই বিষয়ে সম্মুখ ওয়াকিবহল এর প্রতিরোধে পুলিশ গোটা রাজ্যে নাকা চেকিং অব্যাহত রেখেছে এর ফলাফলও আসছে হাতে হাতে চুড়াইবাড়ির পর দামছড়ায় শনিবার দামছড়া নাকা চেকিং পয়েন্টে একটি চার চাকার বিলাসবহুল গাড়ি যার নম্বর TR01G3893 গাড়িটি দেখে পুলিশের সন্দেহ হয় দেরি না করে পুলিশ তাতে তল্লাশি চালালে 100 প্যাকেটে সাবানের বাক্স উদ্ধার করা হয় যার ভেতর ছিল ব্রাউন সুগার এই ঘটনায় পুলিশ গাড়ির চালক খলিল উদ্দিন নামে অসম রাজ্যের পাথারকান্দির বাসিন্দাকে গ্রেপ্তার করেছে এবং একটি মামলা লিপিবদ্ধ করা হয় উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন এই অপারেশনে প্রায় 1 কেজি 300 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য 10 কোটি টাকা গত 21 আগস্ট চুরাইবাড়িতে আমরা 100 কেজিতে 1 কেজি 300 গ্রাম ব্রাউন সুগার আমরা সিজ করেছিলাম সেই কেসে 3 জন অ্যারেস্ট হয়েছিল এবং আজকে আবার ঠিক 11 দিনের মাথায় 100 কেস ধরা হয়েছে দামছড়া নাকা পয়েন্টে একজন খলিল উদ্দিন যার বাড়ি পাথারকান্দি আসাম তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং গাড়ির থেকে 100 কেস ব্রাউন সুগার পাওয়া গেছে ওয়েট মোটামুটি গত দিনের মতো 1 কেজি 300 গ্রাম আর আন্তর্জাতিক বাজারের মধ্যে এটার মূল্য হবে প্রায় 10 কোটি টাকা 11 দিনের মাথায় আবার 10 কোটি টাকা মূল্যের আমরা ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছি দামছড়া থানাতে একটা কেস হয়েছে খলিল উদ্দিন অ্যারেস্ট হয়েছে গাড়িটা এদিকে নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে বিশেষ অভিযান পশ্চিম জেলা পুলিশ সুপারের শুক্রবার সন্ধ্যায় আমতলি থানাধীন বাবুল চৌমোহনী বাজার এবং শচীন্দ্রলাল এলাকার কুখ্যাত নেশা কারবারী গৌতম সরকারের বাড়িতে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয় বাবুল চৌমোহনী বাজার এলাকার এক দোকান থেকে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার করা গেলেও গৌতম সরকারের বাড়ি থেকে কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ তবে গৌতম NDPS মামলায় আগেও গ্রেপ্তার হয়েছিল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড